সামগ্রিক পরিস্থিতি কিন্তু তাই। আপনি বলতে চাচ্ছেন সাদাকে সাদা বলবেন, সাদাকে আমি কালো বলে যদি আমি সুবিধা পাই তাইলে আমি সাদা বলবো কেন? এটাও তো একটা কারণ। তার মতে আপনার চ্যানেল আসা দরকার কি, সাংবাদিকতা করা দরকার কি? সেই বিতর্কে যদি যান হ্যাঁ তাইলে তো আপনাকে বেসিক জায়গায় যেতে হবে। এই জায়গা তো তারা বিবেক সমাজের দর্পণ, সমাজের দৃশ্যমান দর্পণ হলো টেলিভিশন মিডিয়া। রাজনীতিবিদরা আপনারা কিন্তু সবসময় বলেন এই সমাজ পচে গেছে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এই আমরা সমাজের আলাদা সাংবাদিকরা কিন্তু আলাদা একটা দ্বীপ থেকে আসেন নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে রাজনীতি যদি ঠিক হয় তাইলে এই মিডিয়াও ঠিক হবে, রাজনীতি ঠিক নাই মিডিয়াও ঠিক নাই। মানে সেটা একদিক থেকে ঠিক আপনার কথা, আবার আরেক দিক থেকে বললে মিডিয়াও রাজনীতি ঠিক করবার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে রাখা উচিত, রাখতে পারে। মিডিয়া যারা তৈরি করেছেন তারা কারা? আপনাকে এই সুযোগটা কেন দিবেন, দিবেন কেন? উদাহরণ দেই, বাট এই এই উদাহরণ তো বাংলাদেশেই, বাংলাদেশের ইতিহাসে আছে যে ওনার যেই হন না কেন তার ওখানে এমন কিছু প্রফেশনাল সাংবাদিক ছিলেন, সেই ওনাররা সেই সাংবাদিকদেরকে ডিজোন করতে পারেন নাই, তাদের কথা মানতে হয়েছে, শুনতে হয়েছে। আমি আমার নিজের অভিজ্ঞতাই বলছি, সেটা সবই ঠিক আছে, সব ঠিক আছে, এটা তো সব ক্ষেত্রে নাই। এখন যেটা হচ্ছে যে চারদিকে যখন আমি পাচ্ছি প্রাপ্তি আর প্রত্যাশা, এইটা আপনি মানবেন না? আমি তো আমার যেখানে রেজাল্ট কি আসছে কি বলবো এটা, আমি জানি না। আমার আমি যেখানে যে জিনিসটা পেলে আমার কোনো বিপদ হবে না, সমস্যা হবে না, শুধু প্রাপ্তি হবে, আমি পাবো, সেটা বাদ দিয়ে আমি কেন ঝুঁকি নিতে যাব, আমি কেন জেলে যাব? আমি আপনি যেহেতু সমাজের বিবেক, জি যেহেতু আপনার কণ্ঠস্বর আপনার লেখনে জি অনেক বেশি তীক্ষ্ণ এবং জনগণকে পথ দেখায়, আপনারা আলোকিত মানুষ, আপনারা যদি পথ দেখাতে না পারেন, যদি এগিয়ে যেতে না পারেন, আমি তো নিজে দেখেছি আপনারাই কি পত্রিকা একটা কলম অর্ধেক সাদা রাখা এটা প্রতিবাদ করেছে, সেটাই সেটা এই প্রতিবাদের বিস্ফোরণ কত দূর ঘটেছে, পত্রিকা প্রকাশ করেনি সাংবাদিকরা, দিনের পর দিন প্রকাশিত হয়নি, প্রকাশিত হয়নি, চলে যেতে বাধ্য হয়েছে, সেইটা কই? মানে বাস্তব অবস্থাটা এমনই হয়েছে আজকে, তার এই প্রস্তাব কেউ দিতে পারবে এখন কোনো মিটিংয়ে বসে, কোনো আলোচনার মধ্যে, কোনো ফোরামে, যে আমরা আসেন আমরা এটা করি? এটা করতে পারবেন না কেন সেটাই আমার কথা, আমরা পারছি না কেন, আমাদের ভিতরে লোভের দানব বাসা বেঁধে আছে। জি জি, একটা কথা আমি বলে দিই, শুধু দেশ আছে রোগে ভুগছে, রুগ্ন দেশ, অর্থনৈতিক রুগ্ন, সমাজ কাঠামো রুগ্ন, তারপরে স্বাস্থ্য শিক্ষা সব জায়গায় ঘুরে ধরা, পাঁচজনের উন্নতি হচ্ছে, 95 জন বৈষম্যের জন্য দূরে সরে যাচ্ছে, এ কথাটা আমি বলতে পারবো না? আপনি বলতে পারবেন, অবশ্যই বলতে হবে, আপনি চাইলেই পারবেন, আপনি চান না তো, আমি সেটাই বলতেছি, আমি নিজের কথাই বলতে, আমি চাই না। আচ্ছা, আমি কেন চাই না? বুঝছেন, পারিপার্শ্বিক অবস্থা, তাহলে সবচেয়ে ভালো সুবিধাজনক জায়গা এবং লাভজনক জায়গা হলো রাজনীতি করা, এমপি হন, এমপি হয়ে ওই জায়গায় যান, সাংবাদিকতা মিডিয়া এই জগৎ থেকে চলে আসেন, সেটা আমি বলি। প্রত্যেকটি জায়গার এক একটা দায় এবং দায়িত্ব আছে, আপনি দায়িত্ব দায় নেবেন, দায়িত্ব বহন করবেন না, তার পরিণতি বহন করবেন না, এটা হবে না। আপনার বক্তব্যের সঙ্গে আমি শতভাগ একমত, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা আমাকে সেই অনুমতি দেয় না, বুঝতে হবে। কেন ওনার কথা হচ্ছে যে আপনি অনুমতি নিয়ে তো আর সাংবাদিকতা করবেন না, কারণটা হলো এখন মানুষ কি জানেন, টেলিভিশনের পর্দায় যাকে দেখে বলে ও আচ্ছা উনি তো ওই দলের লোক, এটা আগে ছিল না তো, বুঝছেন ব্যাপারটা? আর রক্তের গ্রুপ দেখে যেখানে সব কিছু বিচার হয়, বিচার হয় সব কিছু, তো সেখানে আপনি এটা এত হেলদি সোসাইটি বা এই অবস্থায় হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, এটা ঠিক, শুরুটা তো করতে হবে, কারণ এই জায়গায় বসে থাকলে তো হবে না। আপনি কিছু অনুষ্ঠান নিয়ে বোধহয় বলতে চাইছিলেন চ্যানেলের, কৃষি দিয়ে শুরু করেছিলেন, শেষের দিকে চলে এসেছি। দেখেন আপনাদের হৃদয়ে মাটি মানুষ, কৃষক এবং কৃষি নিয়ে কাজ করছে,
এটা বাংলাদেশের নতুন একটা বিষয়। আগে বাংলাদেশ টেলিভিশনও হতো, এখন চ্যানেলে এটা ব্যাপকভাবে করে এবং বিস্তৃত, শুধু দেশের না বিদেশ থেকেও যে ভালো কিছু কৃষিকাজ হচ্ছে, আবিষ্কার হচ্ছে সেগুলো তুলে ধরায়, এতে কৃষকরা উপকৃত হচ্ছে এ কথা সেজন্য হৃদয়ে মাঠে মানুষ অনুষ্ঠান শাহিক সিরাজকে আমি ধন্যবাদ জানাই। এগুলো চমৎকার এবং টেলিফোনে ধন্যবাদ জানাইছে। কিন্তু আমি ওই কৃষকের ঈদ উৎসবে ওই কলা গাছে উঠে আর নামানো, কে প্রথম হলো কে ফার্স্ট হলো, এটা যেমন দেখতে চাই, তার সাথে সাথে এটাও দেখতে চাই কৃষকের দুরবস্থা কতখানি অকান্তে রিপোর্ট করা, সে পাটের দাম পেল কিনা সে রিপোর্ট করা, সার কোথায় গেল সে রিপোর্ট করা, আমি দেখতে চাই চোরা কারবারিরা কীভাবে সার লোপাট করছে সেটা দেখতে চাই, আমি দেখতে চাই মধ্যস্বত্বভোগীরা মাঝখানে যে সবজি উৎপাদন হয় যেখানে আমার এলাকায় 10 টাকা কেজি, এখানে আস্তে আস্তে সে 25 টাকা হয়, এই 15 টাকা কোথায় গেল, সেই কৃষির ফলন এবং কৃষকের উৎপাদিত ফসল কৃষকের উন্নতির জন্য হৃদয়ে মাঠে ও মানুষের অনুষ্ঠানে আমি দেখতে চাই। সেজন্য আমার প্রস্তাব আছে এখানে, সেটা হলো এই যে কৃষক তারা হলো 40-50-60 ভাগ, তাদের জন্য আলাদা চ্যানেল করে দেওয়া, হৃদয়ে মাঠে মানুষ চ্যানেলের একটা প্রধান চ্যানেল হয়ে আলাদা হোক, যেমন এটিএনের একটা নিউজ চ্যানেল আলাদা হয়ে গেছে, অনুমতি সরকারের শোনেন পায়নি, অনুমতি কৃষি চ্যানেল করবার অনুমতি অনুমতি এমনি আসে না, আমি যেটা বুঝি অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়, আর অধিকার আদায় না করে একটু আগে মতিভাই যেটা বললেন যে এই অধিকার আপনি কিভাবে আদায় করবেন, কোন মিন্স না অধিকার আদায়, অধিকার আদায় একটু নানা কৌশল আছে, আমি যেমন ধরেন বাংলাদেশে পৃথিবীর আর কোনো দেশ আছে কিনা আপনারা, আপনি তো আরো ভালো বলতে পারেন, এই যে পত্রিকা বের করতে হলে একটা ডিক্লারেশন নিতে হয়, না সেটা তো অনেক সহজ, পৃথিবীর কোথায় আছে না সেটা, এখন এই ইভেন টেলিভিশনের জন্য পারমিশন লাগে না বাংলাদেশে, বাংলাদেশে তিনটা কাজ করতে হলে সেলফ ডিক্লারেশন দিতে, একটা হলো পত্রিকা বের করতে, আর একটা হলো পতিতাবৃত্তি করতে, আর একটা হচ্ছে মদ খেতে, এই তিনটা কাজ করতে ডিক্লারেশন দিয়ে পৃথিবীর আর কোথায় আছে, সেটা আছে কারণ এটা এত স্পর্শকাতর সে বিষয়ে তাদের সেন্সরশিপ এটা লাগবে, অনুমতি না থাকলে ওই ধরনের নিজস্ব ভিতরে একটা বিবেক, সমাজ দায়বদ্ধতা দেশের প্রতি মানুষের প্রতি এটা নীতির প্রতি আদর্শের প্রতি থাকতেই হবে, যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল সে কারণগুলো সামনে আনতেই হবে এবং সেগুলোকে নিয়েই কাজ করতে হবে, এই এই কথাগুলো বলছি আমি। আমার যে কথাটা সে কথাটা হলো এই যে আমার চ্যানেলের কাছে প্রত্যাশা অনেক, তার জন্ম বেদনার সঙ্গে আমি জড়িত, জন্ম আনন্দের সঙ্গে আমি জড়িত, সেজন্য আমি এ ধরনের কথা চ্যানেল আইকে বলতেই পারি, পরামর্শ বলতেই থাকবেন, বলতেই পারি এবং বন্দনা করার জন্য আসি নাই, আমি সেই জন্যই বলছি যে বলতেই থাকবেন, বলতেই হবে, মঙ্গল কাব্যের ওই বন্দনা দিয়ে শুরু, ওই বন্দনা করার জন্য আমি এখানে আসি নাই, আমাদের প্রাপ্তি কি আছে, আমাদের ঘাটতি কি আছে, আমাদের প্রত্যাশা কি আছে, আমি প্রত্যাশার কথা বলছি, এটা কারো বিরুদ্ধে কারো পক্ষে না। আবার যেমন বলি তৃতীয় মাত্রা আলাদা চ্যানেল হতে পারে, সেখানে নানা ধরনের বৈঠক, গোল টেবিল বৈঠক, আলোচনা, ভিডিও, নানা ধরনের রিপোর্টিং, আপনি তো চালু করছিলেন, কেন সেটা বন্ধ হলো আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কামারখন্দের গ্রাম থেকে বিদ্যুৎ পরিস্থিতি এবং ওই আমার ওয়াইফ তখন জীবিত, আমার ওয়াইফও ছিলেন সেদিন উপস্থিত, সেই কামারখন্দে গিয়ে আমি ছিলাম, ইকবাল মাহমুদ টুকু সাহেব ছিলেন, আর ছিলেন, সরাসরি জনগণ কথা বলছে, সেই সরাসরি তৃতীয়বার্তা কোথায় গেল, সরাসরি হৃদয়ে মাটির মানুষ কোথায় গেল, আমি তো এগুলো চাই। সাইদ ভাই আপনি তো নিজেই জানেন এটা সব, কেন পারছে না, হয় তার সক্ষমতার অভাব অথবা আর্থিক টানপোড়েন অথবা অন্য কোনো ভয়, ভয়ে যদি আমি ভিতরে থাকি তাকে দিয়ে কোনোদিন মহৎ কাজ হয় না, ভয়কে জয় করে অগ্রসর হতে হয়,
না হলে পৃথিবীতে কোনোদিনও মহত্তম কাজ হতো না, বাংলাদেশের স্বাধীন হতো না। এইটাই বোধহয় আজকের প্রত্যাশা হতে পারে সাইদ ভাই যেটা বললেন, ভয়কে জয় করতেই হবে আমাদের এবং সাদাকে সাদা বলতেই হবে, তাহলেই হয়তো আমরা একটা পথ খুঁজে পাবো। আর নাহলে আমরা পথ হারিয়ে অন্য কোনো অন্য কোনো গন্তব্যে চলে যেতে পারি। সেই গন্তব্য ঠিক করতে হবে, আর গন্তব্য ঠিক করতে হলে সাইদ ভাইয়ের কথাই আসতে হবে। হ্যাঁ, আমরা জানতে চাই, বুঝতে চাই, দেখতে চাই। আর টাইম আছে একটু? হ্যাঁ, আপনি আরও মিনিট দুয়েক সর্বোচ্চ। আচ্ছা, দুই মিনিটে আমি আর কি বলবো। আমি একটা ভিক্ষুকের গল্প শুধু বলে শেষ করি, প্লিজ। সেটা হলো, এক ভিক্ষু, আমি বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, গণস্বাস্থ্যের পাশেই দুই ভিক্ষুক কথা বলছে। বলছে, আমি লটারি কিনছি, লটারি টিকিট কিনছি 20 টাকা দিয়ে, কয়েক বছর আগে কথা বলছে। তার এক ভিক্ষুক বলছে, এই এই লটারি তুই যদি টাকা পাস কী করবি? তো বলছে, কেন, আমি গাড়ি কিনবো। তুই তো ভিক্ষু, গাড়ি কিনে কী করবে? আমি গাড়িতে চড়ে চড়ে ভিক্ষা করবো। আজকে বাংলাদেশ হলো ভিক্ষুকের দেশ, বিদেশ থেকে টাকা না আসলে চলছে না, কিন্তু আমার গাড়ি চাই, গাড়িতে চড়ে চড়ে জৌলস দেখে দেখে আমরা এগিয়ে যাব। কিন্তু এই ধরনের দুর্বৃত্তায়ন, এই ধরনের বেকারত্ব, এই ধরনের রুগ্ন শাসন ব্যবস্থা, এই ধরনের অপকৃতি প্রতিনিয়ত দেশকে, দেশের মানুষকে, দেশকে, দেশপ্রেমকে, মুক্তিযুদ্ধকে অপমান করে। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে গেছে, নাই কারো ভেতরে। সে চেতনা যদি থাকতো মানুষ ভয় খেত না, সেদিন ভয় খায় নাই, সে জাগরণটাও হয়নি। সে জাগরণ করার জন্য সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।